যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আমরা তার প্রতি দরুদ পাঠ করব বা কেন তার প্রতি আমরা সালাত সালাম পেশ করব আদৌ এটা কোনো দরকার আছে কিনা কোনো ফজিলত বা কোনো গুরুত্ব আছে কিনা যদি মনে করি বা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত সালাম পেশ করা এটা খুব জরুরি কিছু না আর না করলে চলবে তাহলে একটা ব্যাপার আর যদি মনে করি বা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করা এটা আল্লাহর আদেশ রাসূলের আদেশ সালফে সালিহিনের কর্মনীতি এবং এটা করা সুন্নাত মুস্তাহাব পর্যায়ের কোনো কাজ না এটা ওয়াজিব পর্যায়ের কাজ তাহলে পরে এ বিষয়ে হেলাফেলা করবার কোনো সুযোগ আমাদের নেই কথা ক্লিয়ার তো এখন আপনি আসেন দেখেন এই কোরআনে এই ব্যাপারে কি বলা আছে কোরআনে যদি আমরা দেখি তাহলে এক জায়গায় আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করার জন্য যে পদ্ধতি আদেশ সেটা আমরা পাই পদ্ধতি আমরা বিস্তারিত পাই না আদেশ পাই সেটা হচ্ছে সূরা আল আহজাব বেশি সম্ভব 33 নম্বর সূরা আল কোরআনের সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেখানে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ তাআলা নিজে এবং তার ফেরেশতাগণ তার মালাকগণ ইউসাল্লুনা আলান নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করে কি করে সালাত পেশ করে সালাত পরিভাষাটা খেয়াল রাখবেন আমি ব্যাখ্যা বলছি একটু পরে সালাত পেশ করে আমি দুরূদ বলছি না এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা অতএব তোমরাও যারা ঈমান এনেছো আল্লাহ এবং তার ফেরেশতারা যেভাবে নবীর উপরে সালাত পেশ করে তোমরাও একইভাবে রাসূলের উপরে নবীর উপরে সালাত এবং সালাম পেশ করো তাহলে আল্লাহ তাআলা এখানে কি করেছেন আদেশ করেছেন আল্লাহ তাআলা এখানে কি করেছেন আদেশ করেছেন এই হাদিস এই আয়াতের যতগুলো ব্যাখ্যা এসেছে সবগুলো ব্যাখ্যারই সারমর্ম হচ্ছে এই যে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করা অর্থাৎ দুরূদ পেশ করা এটা ওয়াজিব পর্যায়ের আমল এটা এর নিচের বা চাইলে করলাম না চাইলে করলাম না এমন পর্যায়ের আমল নয় না খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল ফজিলত আমরা একটু পরে বলছি বলছিলাম সালাত পরিভাষা কেন ব্যবহার করব কারণ সালাত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সালাত শব্দটা কে ব্যবহার করেছেন আল্লাহ ব্যবহার করেছেন সালাত বলতে কি কঠিন খুব কষ্ট হয় উচ্চারণ করতে কষ্ট নয় তাহলে সালাত না বলে দুরুদ কিংবা অন্যান্য শব্দ ব্যবহার করার দরকার কি আমি নাজায়েজ বলছি না কিন্তু স্বাভাবিকভাবেই ইসলামী পরিভাষাগুলো যেগুলো কোরআন এবং হাদিসে যেভাবে উল্লেখ রয়েছে আমরা চেষ্টা করব ওই পরিভাষাগুলো কোরআনের পরিভাষা অনুযায়ী কোরআনের ভাষা অনুযায়ী রাসূলের শিখানো ভাষা অনুযায়ী আমরা বলার চেষ্টা করব সেই জন্য এখন থেকে আমরা রাসূলের নামে যখন দুরূদ পাঠ করার কথা বলবো তখন বলবো রাসূলের প্রতি আমরা সালাত পেশ করব কি বলবো সালাত পেশ করব আশা করি ক্লিয়ার হয়ে গেছে সালাতের কয়েকটা অর্থ রয়েছে যখন আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পেশ করা হয় এই আয়াত তো সে কথাই বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপরে সালাত পাঠান সালাত পেশ করেন এর মানে কি আমরা সালাত পেশ করি রাসূলের প্রতি এর মানে কি দুটো কি একই ধরনের মিনিং একই অর্থ পোষণ করে না যখন আল্লাহর পক্ষ থেকে কিংবা ফেরেশতাদের পক্ষ থেকে কিংবা আমাদের পক্ষ থেকে কিংবা অন্য প্রাণীকুলের পক্ষ থেকে সালাত শব্দটা ব্যবহার করা হয় তখন এর ভিন্ন ভিন্ন অর্থ দেখা দেয় ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করা হয় এর মানে হচ্ছে এই যে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন এবং তার সম্পর্কে আলোচনা করেন সুবহানাল্লাহ ইয়া বিহামদি কথা ক্লিয়ার তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং ফেরেশতাদের সাথে আলোচনা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ সহিহ মুসলিমে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ব্যাপারে আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান
কেউ যদি আমার প্রতি একবার সালাত পেশ করে কয়বার একবার সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত অন্য বর্ণনায় আছে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা মাররাত যে আল্লাহ তাআলা ওই একবার রাসূলের প্রতি আমরা যে সালাত পেশ করছি দুরূদ পেশ করছি ওই একবার সালাতের বদৌলতে আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করেন আমার উপরে সুবহানাল্লাহ ইয়া বিহামদি সহিহ মুসলিমের হাদিস খুলে দেখুন তাহলে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা শুধু আল্লাহর আদেশ এটা পালন করলে অন্য কোনো বাড়তি সওয়াব পাওয়া যাবে না ব্যাপারটা কেমন না আল্লাহর রহমত ছাড়া আপনি এক মুহূর্ত থাকতে পারবেন আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে ধরেন এই যে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি ছাড়ছি এগুলো কি আল্লাহর রহমত না আল্লাহর নিয়ামত না এগুলো আল্লাহর রহমত যদি বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল কয় মিনিট থাকতে পারবেন বলেন তো কয় মিনিট যদি এক মিনিট পারেনও তাহলে সেটা কি সুস্থ ভাবে পারবেন পারবেন না একটা বার নিজের দমটা এক মিনিট বন্ধ করে রাখুন তো কেমন ছটফটানি শুরু হয়ে যায় নিজের ভিতরে আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত আল্লাহ বলছেন এই জন্যই যে তো আইন তাউদ্দু নিহামতাল্লাহ লা তুহসুহা তোমরা যদি আমার নিয়ামতগুলো খালি গুনতে যাও এক নম্বর দুই নম্বর এই তালিকা করতে যাও গণো যে আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন লা তুহসুহা কিয়ামত সংগঠিত হয়ে যাবে কিন্তু তোমরা এগুলো গুনে শেষ করতে পারবে না তাহলে এই যে আল্লাহ তাআলা রহমতের কথা বলছেন আমরা অনেকেই মনে করি কি আরে আমার যোগ্যতা আছে আমার সুঠাম দেহ আছে আমার পেশী শক্তি আছে আমার ক্ষমতা আছে আজকে আমার টাকা পয়সা আছে আমার ধন দৌলত বাড়ি গাড়ি আছে আমার কি নেই আমার সবই আছে ওই তোমার আল্লাহর রহমত ছাড়াই আমার চলবে বলতে পারবে কেউ হ্যাঁ যে দেখেন কোটিপতি সে কি আল্লাহর রহমত ছাড়া চলতে পারবে পারবে না যে ফকির রাস্তায় ভিক্ষা করে রাস্তায় ঘুমায় আল্লাহর রহমত ছাড়া কি বাঁচতে পারবে পারবে না এমন কোন দুনিয়ার প্রাণী নেই এমন কোন বস্তু নেই এমন কোন জীব নেই জানোয়ার নেই যে আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারবে এমন নাই কেউ সেই জন্যই আল্লাহ তাআলা বারবার বিভিন্ন আমলের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে বান্দা তোমার তো রহমত দরকার জানি এই আমলগুলো করবা তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমি নিজে স্বয়ং তোমাদের উপরে রহমত করব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রাসূলের মাধ্যমে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার প্রতি একবার সালাত পেশ করে একবার দুরুদ পাঠ করে আমি দুরুদ শব্দটা এখানেও বলছি কারণ ওই যে সালাত দুরুদ পাশাপাশি বলে যাচ্ছি আস্তে আস্তে করে দুরুদ শব্দটা আমরা অ্যাভয়েড করব এবং সালাত শব্দটাকে সেখানে ব্যবহার করব তারপরেও পরিচয়ের জন্য আমি অল্প অল্প করে বলে যাচ্ছি আস্তে আস্তে করে ছেড়ে দেব ইনশাআল্লাহ কেউ যদি একবার সালাত পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 বার রহমত তার উপরে অবতীর্ণ হয় সুবহানাল্লাহ ওয়া বিহামদি আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করা খুব কঠিন কাজ সালাত পেশ করা খুব কঠিন হ্যাঁ দুরূদ ইব্রাহিম সালাতের মধ্যে আমরা পড়ি না শেষ তাশাহুদে আত্তাহিয়াতুল পরেই তো আমরা দুরূদ ইব্রাহিম পড়ি দুরূদ ইব্রাহিম আমাদের সবারই মুখস্থ আছে কেউ যদি দুরূদ ইব্রাহিম না পড়ে তো সালাতই হচ্ছে না সেই জন্য আমরা দুরূদ ইব্রাহিম সবাই পারি কিন্তু সালাতের মধ্যে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি কিন্তু বাইরে পড়ি না বাইরে পড়ি না বাইরে আমরা দুরূদ বানিয়ে নিয়েছি বাইরে পড়ার জন্য আমরা দুরূদ বা সালাত বানিয়ে নিয়েছি আমি সে আলোচনা একটু পরে আসবো ইনশাআল্লাহ আগে এর গুরুত্ব এবং ফজিলতটা বলা শেষ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে দুরূদ আমরা পাঠ করব কিন্তু দুরূদ রাসূলের কাছে কিভাবে পৌঁছবে আমরা এ নিয়ে খুব টেনশনে থাকি আরে দুরুদ ওই কেউ হজে যাইতেছে কেউ উমরা যাইতেছে বলে যে ভাই আমার দুরুদ আমার সালামটা আল্লাহ রসুলের রওজায় পৌঁছে দিয়েছেন হ্যাঁ বলি না আমরা অনেকেই বলি আমার সালামটুকু ওই গানও তো বানিয়েছে মদিনায় যারা যায় তাদের জন্য গান বানিয়েছে আমার এই মুহূর্তে খেয়াল আসছে না যে আমার সালামটুকু পৌঁছে দিও মদিনার নবীজির রওজায় এরকমের গান বানিয়েছে মানে কি মানে ব্যক্তির নিয়ে যেতে হবে সালাম আরেকটা এখানে মানে কারেকশন সংশোধন আমাদের হওয়া দরকার রাসূলের কবরকে অনেকে রওজা বলেন রাসূলের কবরকে কি বলে রওজা অনেকে আমরা বলি কি না বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্যাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কোথাও রওজা বলা হয়নি না কোরআনে না হাদিসে না সালফে সালিহিনের কোনো বক্তব্যে আমরা কোথায় পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলা হয়েছে
অথচ আমরা সেটাকে রওজা বানিয়ে ফেলেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ঘর এবং আমার এই মসজিদের মেম্বার এর মাঝখানের জায়গাটুকু হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটা বাগান। সুবহানাল্লাহ বিহামদি। কোন জায়গাটুকু? তার ঘর অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বা উম্মাহাতুল মুমিনিনদের ঘর, মসজিদের বাসি। আপনারা যারা মসজিদে নববীতে গিয়েছেন তারা দেখেছেন যে মসজিদে নববীর যে মেম্বার, সেই মেম্বার থেকে রাসূলের কবর কতটুকু দূরে? অল্প একটু, এখান থেকে ওই রোড এতটুকু হবে না, আরো কাছে। এই এত কাছে ছিল, এই আল্লাহ রাসূল মেম্বারে দাঁড়িয়ে বলছেন যে ওই যে আমার ঘর এবং আমার এই মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানগুলোর মধ্যে একটা অন্যতম বাগান। এই জন্য তো মানুষ দেখি সালাতের পরে মানে এতটা হুম রেখে পরে ওই জায়গায় যাওয়ার জন্য, যদিও ওখানে ঢোকার পরে নির্দিষ্ট কোনো আমল বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, রাসূলের প্রতি সালাত সালাম পেশ করা যায়, কিন্তু মানুষ আবেগী হয়ে হুম রেখে পরে যে ওই জায়গাটুকুর মধ্যে যাবে। তাহলে রাসূলের কবরকে রওজা বলছেন কিসের ভিত্তিতে? রাসূলের রওজা তো জান্নাতের বাগান, কবর তো জান্নাতের বাগান না। রওজা মানে হচ্ছে বাগান, রওজা মানে কি? বাগান, এর বহুবচন হচ্ছে রিয়াজ। তাহলে রাসূলের কবরকে রওজা বা বাগান বলা হয়েছে কোথায়? কোথাও বলা হয়নি প্রিয় ভাইরা, এই জন্য সংশোধন করে নেবেন। রওজা হচ্ছে রাসূলের কবর এবং রাসূলের যে মসজিদে নববীর মেম্বার এর মাঝখানের জায়গাটুকু। যাই হোক, যে কথা বলছিলাম, অনেকেই বলেন যে রাসূলের কাছে আমার সালামটুকু পৌঁছে দিবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে আমার মানে উম্মত সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে, আমার উম্মত কিভাবে আমার কাছে সালাম পৌঁছাবে, এর ব্যবস্থা করে আল্লাহ রাসূল জান নাই? হ্যাঁ, আমাদের নতুন করে ব্যবস্থা করতে হবে, মানুষের কাছে সালাম দিয়ে দিতে হবে, তারপরে সেই সালাম গিয়ে পৌঁছাবে, এই পদ্ধতি কোথায় পেয়েছি আমরা? কোথায় পেয়েছি? কোরআন হাদিসের কোথায় আছে এই পদ্ধতি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার প্রতি সালাত পেশ করো, সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম, নিশ্চয় তোমাদের এই সালাত তাবলুগুনি, আমার নিকটে পৌঁছিয়ে দেওয়া হয়, হাইতু কুনতুম, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমরা যেখানে থেকে আমার প্রতি সালাত পেশ করো না কেন না কেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে এই সালাত কি করে দেন, পৌঁছে দেন। হাদিস তো স্পষ্ট, আপনি জানেন না, না জানার কারণে আরেকজনের কাছে প্যাকেট করে সালাম পাঠিয়ে দিচ্ছেন, সালাত পাঠিয়ে দিচ্ছেন, মানে কোথায় পেয়েছেন? আপনি এখানে বসে সালাত পেশ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যখন আপনি তাশাহুদের মধ্যে পড়েন, তাশাহুদের পরে সালাতের মধ্যে পড়েন, তখন ওই সালাত কে নিয়ে যায়? হ্যাঁ, ওই সালাত কে নিয়ে যায়? আপনার তাশাহুদের পরে যে সালাত পড়েন, অর্থাৎ আত্তাহিয়াতুর পরে যে দুরুদ পড়েন, সেই দুরুদ যদি ফেরেশতারা নিয়ে যেতে পারে, তাহলে আপনি স্বাভাবিকভাবে যে দুরুদ পড়বেন সেটা ফেরেশতারা নিয়ে যেতে পারবে না? অথচ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন ফেরেশতারা ঘুরতে থাকে এবং ফেরেশতারা যেখানে আমার প্রতি দুরুদ পাঠ করা হয় সেটা সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে কি করে, পৌঁছিয়ে দেয়। ফেরেশতা নিয়োগ করা আছে, তাই আমরা যেখানে থাকি যেভাবেই থাকি সেখানে বসেই যদি আমরা রাসূলের প্রতি সালাত পেশ করি, দুরুদ পেশ করি, তাহলে আমাদের এই দুরুদ এই সালাত রাসূলের কাছে পৌঁছে দেওয়া হবে এবারে কোনো সন্দেহ নেই। সম্মানিত মুসল্লি ভাইরা, সালাতের বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করার অনেক গুরুত্ব ফজিলত রয়েছে, সবগুলো বলে শেষ করা যাবে না, এর অনেকগুলো জায়গা আছে কখন কখন আপনি সালাত পেশ করবেন। এর মধ্যে মৌলিক কয়েকটা জায়গা হচ্ছে, একটা তো সালাতের মধ্যে আমরা তো পড়ি তাশাহুদের পরে পড়ি, তারপরে আর একটা জায়গা হচ্ছে আজানের পরে, আমরা এটা অনেকেই খেয়াল করি না বা পড়ি না, এই যে আজান দিলে একটু আগে, অথবা যখনই আজান আমরা আজান শুনি তখন আজানের পরে আমাদের দুইটা কাজ। আজানের পরে কয়টা কাজ? দুটা। এক নম্বর কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত পেশ করা, সংক্ষেপে হোক অথবা বিস্তারিত হোক, রাসূলের প্রতি সালাত পেশ করা, এটা হচ্ছে আজান শোনার পরে এক নম্বর কাজ। আজান শোনার পরে দুই নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া পাঠ করা। সেই দোয়া হচ্ছে আপনারা জানেন আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল ক্বাইমাতি মুহাম্মাদান আল ওয়াসিলাতু ওয়াল ফাদিলা আবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াদ্দা। বাইহাকির বর্ণনায় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আছে, শেখ বিন বাজ তার ফতোয়ার মধ্যে এই সনদটাকে জাইয়্যাদ বলেছেন, কিন্তু অনেকেই এটাকে দুর্বল বলেছেন, তারপরে যেহেতু বিতর্ক আছে বলতেও পারেন নাও বলতে পারেন। আর এছাড়া যে বাড়তি আর একটা অংশ রয়েছে অদ্দারাজাত রফিয়া, অনেকে লাগায় প্রসঙ্গক্রমে আসতে তাই বললাম, অদ্দারাজাত রফিয়া মানে কি?
আর দারাজা তো রাফিয়া মানে হচ্ছে দারাজা মানে হচ্ছে স্তর আর রাফিয়া মানে হচ্ছে উচ্চ মানে উঁচু স্তর রাসূলের জন্য আমরা উচ্চ মর্যাদা এবং উঁচু স্তর কামনা করতেছি এই তো আর দারাজা তো রাফিয়া তাহলে ওই যে দোয়ার মধ্যে আল ওয়াসিলা চাইলাম ওয়াসিলা চাইছি না দোয়ার মধ্যে হ্যাঁ ওয়াসিলা মানে কি ওয়াসিলা মানেই হচ্ছে আলা দারাজা ফিল জান্নাহ জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান ওয়াসিলা মানে কি ওয়াসিলা মানে কিন্তু ওই যে মাধ্যম ওয়াসিলা কিন্তু না ওয়াসিলা মানে হচ্ছে আলা দারাজা আলাল মাকান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে কি ওয়াসিলা তাহলে আল্লাহ রাসূলের জন্য আমি ওয়াসিলা চাচ্ছি মানে হচ্ছে হে আল্লাহ তুমি আমার রাসূলকে তোমার তৈরিকৃত জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করো এই দোয়া তো করছি তাহলে ওয়াসিলা চাওয়ার পরে আবার নতুন করে আদ-দারাজাত রাফিয়া বানানোর কোন দরকার আছে হ্যাঁ আপনি যখন দোয়া বানান তখন ওই এক দোয়ার মধ্যে দুই একই অর্থ দেয় এমন কয়েকটা শব্দ লাগাতে পারেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিলা অর্থ জানতেন এই জন্য আদ-দারাজাত রাফিয়া বলেন নাই কথা ক্লিয়ার এই জন্য যারা আদ-দারাজাত রাফিয়া লাগান এটা ঠিক নয় এটা লাগাবেন না ইন্নাকা লা তুখলিফুল মিয়াদি যেহেতু বিতর্কিত এর আগেরটুকু একেবারে বিশুদ্ধ সনদে সাব্যস্ত তাই আমরা আজানের পরে এই বিশুদ্ধ সনদে সাব্যস্ত দোয়াগুলো আমরা পাঠ করব বিশেষ করে এই দোয়ার আগে আমরা রাসূলের প্রতি সালাত পাঠ করব এটা হচ্ছে রাসূলের প্রতি সালাত পাঠ করার অন্যতম একটা জায়গা আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব জুমার দিন এবং জুমার রাতে আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করার সালাত পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন তাই আমরা জুমার রাতে এবং জুমার দিন রাসূলের প্রতি সালাত এবং সালাম পেশ করব সাফা মারওয়া সাইর সময় এছাড়া বিভিন্ন ধরনের দোয়া আমরা করি দোয়ার ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করে তারপরে আমরা দোয়া করব অথবা দোয়ার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠ করব তাহলে আশা করা যায় ওই দোয়াটুকু কবুল হবে তাহলে দোয়া কবুল না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই তখন তার আগে বা পরে রাসূলের প্রতি সালাত পেশ করি না এই জন্য রাসূলের প্রতি সালাত পাঠ করে তারপরে আমরা দোয়া করব অথবা দোয়া করে রাসূলের প্রতি সালাত পাঠ করে তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া শেষ করব ইনশাআল্লাহ এটাও একটা রাসূলের প্রতি সালাত পাঠ করার অন্যতম একটা জায়গা এছাড়াও আরো অন্যান্য অনেক জায়গা রয়েছে বিশেষ করে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ সেটা নির্দিষ্ট কোনো সময় নেই স্থান নেই কিন্তু যখনই যেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হবে রাসূলের নাম বলা হবে নাম উচ্চারণ করা হবে বা তাকে বোঝায় এমন কোন শব্দ তার উপনাম কিংবা তার উপাধি ব্যবহার করা হবে তখনই আমরা তার প্রতি সালাত পেশ করব এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাগিমা আনফু রাজুলিন ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক আরবদের পরিভাষা অনুযায়ী এর মানে হচ্ছে ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক সে ধ্বংসের পথে যাত্রী সে ধ্বংসের পথে চলছে কোন ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার প্রতি সালাত পেশ করে না খুব সহজ কথা মনে হয় না খুব সহজ কথা না রাসূলের নাম উচ্চারণ করা হয় যে আমি বারবার বলছি আপনারা মনে মনে বলতে পারেন হয়তো অনেকে বলছেন অনেকেই বলছেন না এটা জরুরি খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ যেখানেই রাসূলের নাম শোনা হবে যেখানে রাসূলের নাম শোনা হবে সেখানে রাসূলের নামে কি বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ততপক্ষে এতটুকু অন্ততপক্ষে এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এতটুকু এতটুকু আমরা পড়তে পারবো না অবশ্যই আমাদের পড়তে হবে সেই জন্য প্রিয় ভাই ও বোনেরা যেখানেই রাসূলের নাম পেশ করা হয় শোনা হয় আমরা সাথে সাথে সংক্ষেপে মনের ভিতরে মনে মনে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমাদের খেয়াল থাকে আমরা নিজেরা যখন বলবো তখনও আমরা এটা পড়ে নেব এটা খুবই গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ এখানে একটি কথা মনে রাখা ভালো সেটি হচ্ছে আজানের মধ্যে রাসূলের নাম আসে না আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আসে কিনা তখন কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ তখন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হাদিস দ্বারা প্রমাণিত না তখন মুয়াজ্জিন যা বলবে আপনাকে তাই বলতে হবে মুয়াজ্জিন যা বলবে আপনাকে তাই বলতে হবে হাকুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবে এটা হচ্ছে আদেশ এটা কি আদেশ অন্য হাদিসে যদিও রয়েছে যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলা হবে তখন কি বলবে
لا حول ولا قوة إلا بالله شرا ভিন্ন হাদিস কিন্তু এ ছাড়া অন্য কোন ইকামত এবং আজানের বাক্যের জবাবে অন্য কোন বাক্য বলা সহিহ সনদে বা বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত নয় তাই আমরা সব সময় যা মুয়াজ্জিন বলবে তাই বলবো কিন্তু আজান শেষ করার পরে আমরা কি করব দুরূদ পাঠ করব প্রসঙ্গত বলে রাখা ভালো ইকামতের সময় অনেকে কত কত ইসলা যখন বলা হয় তখন অনেকে আকামাল্লাহু ওয়া আদামাহা বলেন এই হাদিস সহিহ সূত্রে প্রমাণিত নয় সেই জন্য কতকামাতিস সালাহ শোনার সময়ও কতকামাতিস সালাই বলবেন আকামাল্লাহু ওয়া আদামাহা বলবেন না সম্মানিত উপস্থিতি সালাত পেশ করব বুঝলাম অনেক গুরুত্ব কিন্তু কিভাবে কোন বাক্যে কোন শব্দে আমরা রাসূলের প্রতি সালাত পেশ করব যখন ওই আয়াত সূরা আহজাবের 56 নম্বর আয়াত অবতীর্ণ হলো তখন অনেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক আমরা তো জানলাম যে কিভাবে আপনার প্রতি সালাম পেশ করব অর্থাৎ ওই যে আদেশ করা হয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সালাত পেশ করো এবং সালাম পেশ করো আমরা জানি যে কিভাবে আপনার প্রতি সালাম পেশ করতে হয় ওই যে আত্তাহিয়াতের মধ্যে সালাম পেশ করে তারপরে আবার স্বাভাবিকভাবে সালাম পেশ করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালামু আলাইকুম বলে সালাম পেশ করে এটা তো জানি ওয়া কাইফা নুসাল্লি আলাইক কিন্তু আল্লাহর রাসূল কিভাবে আপনার মধ্যে আমরা সালাত পেশ করব সাহাবারা জিজ্ঞেস করলেন সালাম কেমনে দেয় তা তো জানি কিন্তু মানে আপনার প্রতি দুরুদ বা সালাত কিভাবে পাঠ করব এটা তো আমরা জানি না তখন সাহাবারা যখন এই জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকুলু তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম অন্য বর্ণনায় আছে ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ যদিও দুরূদ ইব্রাহিম এভাবে না দুরূদ ইব্রাহিম